এই সম্পত্তির মালিক আমার মুজাদ্দদ জামান দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মাসলা শুকনো জমিন যদি থাকে শুকনোর উপরেও নামাজ হয়। অতএব নাচারে এই বিশাল জনসমুদ্র দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে ঐতিহাসিক ইসালি সাহাবে যারা এসেছেন তা থেকে মানুষ কষ্ট করে ছুটে ছুটে নলেজ সিটিও দেখতে এসেছেন। এখন জোহরের নামাজ হবে, শুধু একটু প্রস্তুত নিতে একটু দেরি হচ্ছে বলে আমি একটুখানি আপনাদেরকে সময়টা শুধু বাড়িয়ে দিবার জন্য একটু বসলাম, তাও বেশিক্ষণ নয়, খুব জোর 15-20 মিনিট। কেন সব অত দূর থেকে নিয়ে আসতে হবে, একটু নিয়ে এসে চতুর্দিকে রেডি করে ফেলুক, তার জন্য একটু দু কথা আলোচনা। তাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে না থেকে বসুন, আর জামাত হবে সেইভাবে প্রস্তুতি নিয়ে বসুন। চট যদি না পান জমিনের ওপরেও নামাজ পড়া যাবে, শুকনো জমিন আছে কোনো অসুবিধে নাই, এবং ঘাসও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আজকে যতজন মানুষ আপনারা এসেছেন আপনারা সবাই আমার মুজাদ্দদ জামান আমির শরিয়াত সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসেমি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাওয়তি মেহমান বলুন আলহামদুলিল্লাহ। ভেবে দেখুন, আল্লাহ যদি বিবেক বুদ্ধি দেয় ভেবে দেখুন, সামনে আসবে না ভাই, নামাজ হবে কাতার সামনেটা কাতার দিয়ে আছে, এত বলতে লাগে তোমরা কি করছো, বলেন যে কোনো কি করছো, মানুষ বোঝে আম মানুষ, এটা কাতার দিয়া আছে আবার দেরি হয়ে যাবে, আর কাতারের থেকে বেশি আগানো যাবে না, ইমাম সাহেব তো সামনে দাঁড়াবে। আপনাদের যদি বিবেক থাকে ভেবে দেখুন, জামানার মুজাদ্দদের দাওয়াত পাওয়া আর সেই দাওয়াতে আসা এটা চারটিখানি ব্যাপার নয় ভাই। আজ থেকে 1500 কিছু কম বেশি আগে হযরতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমেনা হুজুরের কোলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের সুলতান নবীদের নবী নেতাদের নেতা শাহিনশাহদের শাহিনশাহ আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি 63 বছর দুনিয়ার জিন্দেগি কাটিয়েছেন, বেশাক তিনি এখনো রওজা মোবারকের সশরীরে জিন্দা হায়াতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আশারা কি আকীদা আপনাদেরও আছে? এই আকীদা আমার আব্বার তৈরি করা নয়, এই আকীদা হলো কোরআনের আকীদা, আর কোরআনটা কোনো মানুষের নয়, কোরআন হলো কালামুল্লাহ, কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই দয়ার নবী দুনিয়া থেকে পর্দা নিবার সময় রহমতের নবী দয়ার নবী লক্ষ লক্ষ সাহাবাদের ঘরে নিয়ে বিদায় হজে আল্লাহ নবী অনেক তাকরির করেছিলেন, অনেক বক্তব্য দিয়েছিলেন, তার মধ্যে একটা বক্তব্য, বাবারা আনা খাতেমুন নবী, আমি শেষ নবী, আমার পরে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেল, আর খুলবে না, আর আসবে না কোনো নবী, নবুয়াত শুরু নবী থেকে খতম সিল হয়ে গেল নবী থেকে, যত নবীরা নবুয়াত পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝুলি থেকে পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জিনিস নিয়ামত নয় যেটা আমার রাসূলুল্লাহর মধ্যে নাই, ওই জিনিসটা নিয়ামত নয় যেটা আমার রাসূলুল্লাহর মধ্যে নাই, ওটা আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই। তাই চারটে মাকাম হলো সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় উঁচু মাকাম, নবীন সিদ্দিকীন সোহাদা সালেহীন,
এই চারটি মাকাম আল্লাহর কাছে সবথেকে বড়। এই চারটির মধ্যে নবুয়াত আমার সবথেকে বড়, তারপরে সিদ্দিকিয়াত। এই যত পৃথিবীতে সিদ্দিকিয়াত যারা পেয়েছেন সমস্ত আমার রসুলের ঝুলি থেকে সবাই পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সোহাদা, তারপরে সলেহীন, কিন্তু আমার রসুলের পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বিদায় হজে বলেছিলেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রসুল আসবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিনের প্রচার কি তাহলে বন্ধ হয়ে যাবে? কেন আদম নবীতে গেলি আমার রসুল পর্যন্ত দিনের প্রচার এতদিন করে আসছে কারা বলুন? নবী রসুল পাইগম্বররা। তাহলে আপনি বললেন নবুয়াতের দরজা বন্ধ, তাহলে কি দিনের প্রচার বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন না, নবুয়াতের দরজা বন্ধ, দিনের প্রচার কিন্তু বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিন আজও প্রচার চলছে, আল্লাহু আকবার, দিনের প্রচার বন্ধ হবে না। তো সাহাবারা বড় আশ্চর্য হয়ে জানতে চাইলেন হুজুর নবীরা তো দিনের প্রচার করে, তাহলে দিনের প্রচারের কাজ কাদের? নবীদের। 1 লক্ষ মতান্তর, 2 লক্ষ 24 হাজার নবী রসুল দিনের প্রচার করছে আমরা দেখে আসছি, এখন বলছে নবী বন্ধ, তাহলে দিনের প্রচার করবে কারা? আল্লাহর নবী বললেন শোনো বাবা, এবারে দিনের প্রচার করবে মা ইজ্জাত দুদুলাহা দিনাহা, আমার উম্মতদের মধ্যে একদল আল্লাহ পাঠাবে যারা হবে মুজাদ্দিদ, তারা দিনের প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আর নবীদের মধ্যে এই পার্থক্য একটাই রয়ে গেল, নবুয়াতটা পেল না। কি পেল না? নবুয়াত। বাকি নবীদের ঘরে যত মাকাম দেওয়া হয়, মুসা নবী, ঈসা নবী, আমার নবী তো কারোর সঙ্গে তুলনা চলে না, যত নবী আছে নবীদেরকে বাকি যা মাকাম, যা পাওয়ার, যা ক্ষমতা, যা এক্সট্রা অন্য মানুষের থেকে স্পেশাল দেওয়া হয়, মুজাদ্দিদরা সব পায়, শুধু একটা জিনিস পায় না, কি? নবুয়াত। সিদ্দিকিয়াত পেয়েছে, সাহলিয়াত পেয়েছে, সব কিছু মাকাম মুজাদ্দিদদের দেওয়া হয়। বড় গর্ব করি যে আব্বাসের নসিব আল্লাহ এত বড় করেছে, কোন কারণে জানি না, যে আল্লাহ সেই মুজাদ্দিদের খুন আমার শরীরে দিয়েছে। আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার। আচ্ছা ভাই, যখন আমি এখানে প্রোগ্রাম করি তখন একটা টাইমে সব গাড়ি ঢোকে, এক টাইমে বেরোই, আর এখন কি হচ্ছে মানুষ ঢুকছে বেরোচ্ছে, তো ওই জন্য রাস্তা কোনো জাম হয়ে যাচ্ছে, তাই যারা চার চাকা নিয়ে এসছেন দয়া করে একটু হেল্প করবেন, আপনারা এখন গাড়িটা বার করবেন না, রাস্তাটা জাম লেগে গেছে, একটুখানি ক্লিয়ার করতে হবে, কথা বুঝে আসছে? তা যে কথা বলছিলাম, আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর, যে ঊনবিংশ বিংশ শতাব্দীর উলিল আমর যিনি, মুজাদ্দিদ যিনি, তিনি আপনার বাংলার সন্তান, আপনারা তিনার দাওয়াতে আজকে এসেছেন, তাই একবার শুকরিয়া আদায় করে সকলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি এই দাওয়াতে খুশি নয়? আর একটু দিল খুলে একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আজ লাখো মানুষ মুসলিম দাবিদার মোয়াদের আড্ডায় পড়ে আছে, আসতে পারে না, বিভিন্ন ঝঞ্ঝটের মধ্যে জড়িয়ে গেছে, আসতে পারে না, বিভিন্ন মানুষ অসুস্থ আছে, আসতে পারে না, বিভিন্ন মানুষ সে নসিবেই নাই ওলিদের দরবারে যাওয়া, আল্লাহ আপনাদের নসিবে করেছে, তা আপনারা কি খুশি নয়? শুনুন আবু দাউদ শরীফের একটা হাদিস বলি, আমার কুতুব ভাই ইনিও টাইটেল পাস, আমার ছোট ভাইয়ের সাথে এখন কাজ করছে, আপনারা সবাই জানেন, কিন্তু টাইটেল পাস, আলেম, হেলে দিবার যিনি নয়, তার ধর্ম হলো ইসলাম, আর তার কর্ম দেশ সেবা, মানুষ সেবা, কথা বুঝছেন না?
ধর্মটা কি ইসলাম। যেমন আমার আরো অনেক ধর্মের মানুষরা তারা পলিটিক্স করে না, তাদের কারো ধর্ম হিন্দু, কারো ধর্ম মতুয়া, কারো ধর্ম আদিবাসী, কারো ধর্ম খ্রিস্টান, কিন্তু কাজ কি? দেশ সেবা, রাষ্ট্র সেবা।